আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকডেন। তো আমরা এই ভিডিওতে দেখব জেবলেজ জিটিএস এর কানেকশন। তো প্রথমে আমরা প্লে স্টোর থেকে ডাফি অ্যাপটি ইনস্টল করে নেব। ডাফি অ্যাপটি ইনস্টল করা আছে আমার, আমি মূলত টাইম সেভ করার জন্য আগে ইনস্টল করে রেখেছি। তো এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে কিন্তু আমার ইনস্টল করার সময় যখন আপনি রেজিস্ট্রেশন করবেন সেখানে কিন্তু আপনার নাম, ফোন নাম্বার, এজ, সরি ফোন নাম্বার না, নাম, এজ, হাইট সব কিছু আপনার চাবে, আপনি সবগুলোই অ্যাকুরেটলি দিয়ে দিবেন। অথবা আপনি পরবর্তীতে আপনার প্রোফাইলে ঢুকে এগুলো সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন, সেই অপশনও আছে। এনিওয়ে আমি এই মাঝখানের এই আইকনে প্রেস করার পর এখানে অ্যাড ডিভাইস অপশন আসবে, আমি ডিভাইসটা অ্যাড করব। আমার ব্লুটুথ অফ করা আছে, ব্লুটুথ অন করার জন্য বলতেছে, অ্যালাউ করব আমি এখান থেকেই এনাবল। সো লোকেশনটাও আমার অফ করা, লোকেশনটাও আমার অন করতে হবে, ডাফিট থেকে আমার পারমিশনটা দিয়ে দিতে হবে। ওয়েল এটা অলরেডি করা আছে। সো আমি এখন আমি অ্যাড ডিভাইসে যাব, সার্চিং ফর স্মার্ট ওয়াচ। সো আমি স্মার্ট ওয়াচটাকে কিন্তু পাশাপাশি রাখতে হবে, আমার স্মার্টফোনের পাশেই রাখতে হবে যেন সে ইজিলি খুঁজে পায়। সো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমার এই জিটিএস বলতেছে খুঁজে পাইছে একটা অ্যাড ডিভাইস, আমি ডিভাইস অ্যাড দিলাম। আমার এটা কিন্তু অলরেডি কানেকশন হয়ে গেছে, কানেকটিং মানে কিছুটা সময় লাগবে এখনও, ব্যাস কানেক্টেড। তার মানে আমার কানেকশন ওকে। আমার এটার কিন্তু চার্জ খুবই কম এখন, মাত্র 8%, যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম না এখানে দেখলাম। সো এখান থেকে আমি আমার নোটিফিকেশানগুলো অন করে দেবো, ফোন নোটিফিকেশন, ব্লুটুথ পেয়ারিং, ওকে ব্লুটুথের সাথে পেয়ার করার জন্য বলতেছে, সেটা আমি পেয়ার করে নেব। আর সবগুলো নোটিফিকেশান আমি আমার যে যে যেই অ্যাপের নোটিফিকেশান লাগবে সেগুলো আমি অন করে দিলাম। ওয়েল আমার কল নোটিফিকেশানও আছে, সো আমি একটা কল দিয়ে দেখবো আমার নোটিফিকেশানগুলো আসছে কিনা বা কানেকশন সাকসেসফুলি হয়েছে কিনা। সো আমার এখানে কিন্তু কল আসছে এবং এই যে এখানেও আমি এখানে কিন্তু চাইলে রিসিভ করতে পারবো, এখানে চাইলে কেটে দিতে পারবো। আর জেবলেজ জিটিএস যেটা সেটাতে কিন্তু কল রিসিভ করা যায়, মেক কলও করা যায়, রিসিভ করা যায়। সো আমি এখান থেকে রিসিভ করলাম না, আমি কেটে দিলাম। সো চাইলে কিন্তু ডায়াল করো, ডায়াল আমি করতে পারবো জেবলেজ জিটিএস থেকে। তো এই হচ্ছে জেবলেজ জিটিএস এর কানেকশন, ভেরি ইজি কানেকশন, মেক কল রিসিভ কলের সব অপশন আছে। আর আপনি আপনার ওয়াচ ফেস কিন্তু এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কয়েকটা চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন, সেই অপশনগুলো কিন্তু এখানেও আছে। আমি এখান থেকে চেঞ্জ করলে দিলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা দিচ্ছি সেটাও কিন্তু আপনি ওইখানে দেখেন চেঞ্জ হচ্ছে আমার সাথে সাথে। আর আমি মোর ওয়াচ ফেসে গেলে কিন্তু সেখান থেকে ওয়াচ ফেস আমি ডাউনলোড করে নিতে পারতেছি, এই যে রিমুভ। আর আমার এখানে যে অনেকগুলো ওয়াচ ফেস অপশন এখানে আছে, তো আপনি আপনার ওয়াচ ফেসগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এই হচ্ছে জেবলেজ জিটিএস এর কানেকশন, ভেরি ইজি কানেকশন। তো আমরা নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো স্মার্ট ওয়াচের কানেকশন নিয়ে আসবো। আর যে কোনো স্মার্ট ওয়াচের কানেকশনের জন্য আমাদের এই চ্যানেলটি আপনি ফলো করতে পারেন, এই চ্যানেলের মধ্যে অলমোস্ট সবগুলো স্মার্ট ওয়াচের কানেকশনের ভিডিও আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।